বিপদের মধ্যে মহাবিপদ, ফের মহাদুর্যোগের চোখ রাঙানি, ঘূর্ণিঝড় অশনির পিছু পিছু ধেয়ে আসতে চলেছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় করিম। ঘূর্ণিঝড় অশনির আতঙ্ক কাটলেও ফের বড়সড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের। তো কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী নতুন ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা কি জানালো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ঘূর্ণিঝড় অশনি থেকে কোনো মতে রেহাই মিললেও পিছনে ধেয়ে আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়, সাইক্লোন করিম ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতের মৌসুম ভবন তাকে হ্যারিকেন দুই ক্যাটাগরির ঝড় হিসেবে চিহ্নিত করেছে। এই সাইক্লোনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 112 কিলোমিটার। অশনির আতঙ্ক কাটলেও সপ্তাহান্তেই বড়সড় সাইক্লোনের পূর্বাভাস তটস্থ উপকূলীয় জেলাগুলি। অশনির প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে এর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তৈরি হচ্ছে এক সাইক্লোন। ভারত মহাসাগরে তৈরি এই সাইক্লোনের নাম করিম, যা ভারতের উপকূল ভাগে বেশ দাপট দেখাতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সাইক্লোন করিম সপ্তাহের শেষে আবারও বড় আকার ধারণ করতে পারে, যার উপকূলে ল্যান্ডফলের সময় গতি থাকবে প্রায় 140 কিলোমিটার প্রতি ঘণ্টা। এর ফলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে সাইক্লোন করিমের গতিপথের নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। জানা যাচ্ছে সাইক্লোনের গতিপথ এবং শক্তি পরবর্তীতে পরিবর্তিত হতেই পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে গিয়েছে অশনি, নিম্নচাপে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূলেই বিলুপ্তি হয়ে যেতে পারে অশনি। আজ সকালে মৌসুম ভবন জানিয়েছে বিগত 6 ঘন্টা ধরে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর গভীর নিম্নচাপটি কার্যত স্থির ছিল এবং ওই অঞ্চলেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে অশনির প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 15 মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে হিমালয় সংলগ্ন 5 জেলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।